বলো তো বাবু, আমায় কিছু টাকা কর্জ দিতে পারেন? বড় উপকার হয় বাবু। মেয়ের বিয়ে দেবে না? আপনি তো জানেন বাবু, আমি একটা হোটেলে রাঁধুনির কাজ করি, তো আমার বড় স্বাদ আমি নিজে একটা হোটেল খুলি। টাকাটা আমার ওই কারণেই দরকার। কত টাকা? 400 হলে আপনি যদি বলেন তো আমার ভিটে মাটিটা আমি বন্ধক রাখতে পারি না। দিলে আমি এমনি দিতাম হাজারে, তার জন্য ভিটে মাটি বন্ধক দিতে হতো না। আসল কথাটা কি জানো, আমি খোকার নামে গায়ে একটা দাতব্য চিকিৎসালয় খুলেছি, আর এই গায়ের পাড়ায় খুব জলকষ্ট, সেখানে একটা দিঘি কাটিয়ে দিচ্ছি। তাই উপস্থিত আমার হাতে এখন বিশেষ কিছু নেই। তোমাকে দিতে পারলে অবশ্য আমি খুবই খুশি হতাম। সবাই জানে বাবা, দয়ায় মায়ায় আপনার তুল্য লোক এধারে আর নেই। এসব কেন বাবু, কতদিন বাদে তুমি এলে, এই সামান্য জিনিসে তুমি বলছো এসব কেন? না তোমার হাজারি কাকাকে প্রণাম করো। হ্যাঁ থাক, তোর মঙ্গল হোক, রাজধানীর হোক। ওই থাক থাক, আমার প্রণাম করতে হয়েছে। তোর হাজারি কাকা তোর কবের গান শুনতে এসেছে। শুনেছি, বাজাবো কাকা বাবু? বাজাও। মন জান গেয়ে যা, জান গেয়ে যা আজীবন। দেখো হাজারি, তোমার বয়স হলে কি হবে, এখনো তোমার মনে মস্ত বড় একটা আশা আছে। আমার ছেলেটাকে হারাবার পর এই আশাটাই আমার মন থেকে চলে গেছে হাজারি। মনে হয় আমার জীবনে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। দেখো হাজারি, তোমাকে দেখে আমার হিংসা হয়। এই বয়সেও তুমি একটা নতুন কিছু গড়ে তোলার স্বপ্ন দেখো, যার আশা আছে, উদ্যম আছে, তার সব আছে। আমি বলছি, তোমার ভাগ্য তুমি নিজেই গড়ে তুলবে। বৃদ্ধের এই কথাটা তুমি মনে রেখো। রাখবো বাবু, আমি মনে রাখবো। বাবু, আজ আপনার কাছে এসে আমি যা পেলাম, টাকা পয়সা সব কিছুর থেকে তা অনেক বেশি। মাঝে মাঝে মনটা বড় দুর্বল হয়ে যায় বাবু, কোনো ভরসা আর হাতে হাতে পাইনি। আজ আমার সব ভয়টা চলে গেল বাবু, আমি নতুন করে যেন আবার একটা জোর পেলাম। আর আমার কোনো ভয় নেই। গান গেয়ে যা, গান গেয়ে যা আজীবন। মা এই না আরে কৌটো ভর্তি করে নাড়ু দিয়েছিস তো? হ্যাঁ। কি গো আরে অত কি বসকা বসকি বাঁধছো? আবার কোথায়? এই তো অগাল মুড়ি আর কটা নারকেল নাড়ু, পথে যেতে যেতে খেয়ে নেবে। এখন হোটেলে পৌঁছতে তো আর কম বেলা হবে না, বসে খাবার তো আর তোমার সময় হলো না কোনোদিন। হ্যাঁ সময় মতন গাড়ি ধরতে না পারলে চলবে, ১০টার মধ্যে আবার হোটেলে পৌঁছতে হবে। বাবা আবার কবে আসবে? দেখি কবে পারি মা, পরের গোলামি করে খাই, নিজের ইচ্ছে মতন তো চলতে পারি না। ভালো থেকো সব। হ্যাঁ আমি আসি তাহলে। না বলে করে চলে এলে, আবার উপরি একদিন থেকেও গেলে, ওরা আবার রাগারাগি করবে না তো? না না কি বলবে, একদিন এক জায়গায় কাজ করছি, একদিন তো কামাই হতেই পারে। সবাই আমায় কত ভালোবাসে, ভাবনা করো না গো। আসি দুর্গা দুর্গা। মা আমি বাবাকে আসনটা দিতে ভুলে গেছি। ও পিছু ডাকিস না, যা ছুটে গিয়ে দিয়ে আয়। আমি দিয়েই আসছি। হ্যাঁ বাবা তোমার জন্য একটা আসন ভুলেছিলাম না, তুমিও ভুলে গেছো আমিও ভুলে গেছি। তুই আবার নিয়ে এলি? হ্যাঁ তোকে তো ভালো মন্দ কিছু দিতে পারিনি, যদি হোটেল খুলতে পারি না তোকে এমন একটা জিনিস দেবো তুই খুব খুশি হবে। কি বাবা? এখন বলবো না। বলো না। তুই তো গান ভালোবাসিস, যদি তোকে একটা কলের গান দিই। সত্যি? সত্যি বাবা। এগিয়ে দেবো? যাবি? হ্যাঁ বেশি দূর যাবি না কিন্তু, আবার একা একা ফিরতে হবে। চল। বাবা তোমাকে একটা গান শোনাবো? গান শোনা। চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি গেল পাখি, চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখে তাহার চোখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। কি হলো আপনি কখন খাবেন? আপনার জুড়িয়ে যাচ্ছে। আপনি বরং পরে গরম গরম আনিয়ে নেবেন, আমি আপনার ভাগেরটা মেরে দিচ্ছি। না হোটেল হয়েছে তেমনি, চায়ের ব্যবস্থা নেই। সিঙ্গারা পরে চা না খেলে চলে? দিন ওরা পরে সেমন তো চা খেয়ে আসি। দিন হরির দোকান থেকে খেয়ে নাও, আমার নামে লিখে রাখতে বলো। ধারে খাওয়া দোকানও পেলেন না, চায়ের সঙ্গে দাঁতে ফুটবো বিস্কিট। আরে এই যে জানবো আপনার প্রাণের ঠাকুর রয়েছে। এই যে কাল কোথায় ছিলে ঠাকুর? অনেকদিন বাদে একটু দেশে গেলাম বাবু, বউ ছেলে মেয়ে রয়েছে তো, কাল মনটা ছটফট করে উঠলো। না বলে হোটেল ছেড়ে চলে যাওয়ার এরকম মানে কি? কাকে বলে তুমি ছুটি নিয়ে গিয়েছিলে? আরে আপনাকে তোয়াক্কা করলে তো ছুটি নেবে। হ্যাঁ এই ঠাকুর চাকরদের আহ্লাদ দিয়ে মাথা তুলে না এই হয়, পড়তো আমার পাল্লায়। একটু বেকার ভাই বলে ঘাত ধরে বার করে দিতাম না। এই যে কি মনে করে আবার উদয় হলে? দরকার নেই বাবু, আপদকাপি বিদায় করে দিন, বিদায় করে দিন। এতগুলো লোকে রান্না বান্না ফেলে একবার উদাও, আমরা সব নাকের জলে চোখের জলে। এতকাল আছি, কোনোদিন কি এরকম হয়েছে গো পদ্ম দিদি? বাবু কালকের দিনটা হয়ে গেছে। না 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 আমি এখন তোমার সঙ্গে সব কথা কাটাকাটি করতে রাজি নই। তোমার ওই একদিনের মাইনে আর জল খাবারের পয়সা তোমার ওই মাইনে থেকে কাটা যাবে। আর এরপর যদি ফের কোনোদিন এরকম দেখেছি, আমি সেই দিনই তোমায় বিদায় করবো এই বলে দিলাম। যাও। ট্রেন আসার সময় হয়ে গেছে, ডালটা সাঁকলে চচ্চড়িটা বসিয়ে দাও। আপদকে বিদায় করে দিলেই ভালো হতো। ভাত চালালে কাজের আবার পয়সা দাও। কলা আর মিষ্টি আনবো। কলা আর মিষ্টি? একজন ফার্স্ট ক্লাসে খাবে, কলা মিষ্টি চাই। হ্যাঁ, তোকে ফার্স্ট ক্লাসে তো এখনো ঠিকমতো টিকিটই কাটা হয়নি। কাটা হয়নি হবে, আমাকে দিয়ে বলে পাঠিয়েছে পরে আসবে। খদ্দের? খদ্দের তো বটি, বলি পয়সা দিয়ে খাবে, মিনি পয়সা তো খাবে না বাবা। আমার ভাইপো আসবে দেশ থেকে শান্তিপুরে। কাজ তোর ভাইপো আসবে শান্তিপুর থেকে, সে পয়সা দিয়ে খাবে না? না শোন, এই পয়সা একটু বেশি আছে, তুই ওই তোর বাড়িতে পাতা যে দই আছে তার দামটা ওর মধ্যে ধরা আছে, বুঝলি? কেন আমার ভাইপো খাবে, তুমি দাম দেবে কেন? আরে আমার হোটেলে বসে খাবে তাই, তোর বাড়িতে বসে খেলে তার পয়সা দিতে যেতুম না। তাহলে ঠিক আছে। পদ্ম, হোটেলের ব্যবসা খুলেছি বলে কি আমি এমনই চামার হয়ে গেছি রে, যে তোর সঙ্গে পয়সার সম্বন্ধ রাখবো? আমি কি সব ভুলে গেছি রে? মনে থেকেই বা আমার কি হলো? আমি ঝি ছাড়া কি? না না পদ্ম, তুই কি বলছিস? আচ্ছা আর কেউ না জানো, অন্তত তুই তো জানিস আমি তোকে কোনোদিন ঝি বলে তুচ্ছ জ্ঞান করেছি? তুই ছাড়া আমার আপনজনের কে আছে বল? আমার ভাইপো কি বলে জানো, পিসি পিসে নয় বিভাগী হয়ে গেছে, তোমার তো জমি জায়গা আছে, এসব ছেড়ে তুমি কেন ঝিগিরি করছো? ভাইপোকে কি করে বলি কর্তা, সাত করে কেউ ঝি হয় না, মানুষই ঝি করে রাখে। না না, আমি আমার আর কোন পথটা খোলা ছিল বল পদ্ম? একে জাতের ফারাক, তারপর ঘরে পরিবার, আমি তোর কথা ভেবে কোনো কুল পাই না পদ্ম। তবু চোখের সামনে আছি, থাকবো, যার যেমন অদৃষ্ট বাবু। খাওয়া হয়েছে তোমার নাড়ু হাজারদা? হ্যাঁ, যেমন তোমার রান্নার হাত তেমনি তোমার বউয়ের। এইরকম নাড়ু আমি জীবনে কখনো খাইনি। হ্যাঁ, কতটা ধরো, নইলে না না, ও আমি নিয়ে কি করবো? হ্যাঁ, তুই বাড়ি নিয়ে যা, ছেলেপুলেরা তৃপ্তি করে খাবে। হ্যাঁ, আমি কয়েকটা রেখেছি মতির জন্য। বেশ, তাহলে তো ভালোই হলো, বাড়িতে সবাই মিলে তৃপ্তি করে খাওয়া যাবে। জোনাচারে খদ্দের এসেছে, আসাম মেলে দেওয়া তো শুরু করে দাও। একে দেওয়া ডালে কম পড়ে যাবে। হ্যাঁ, দুজনের আমরা ডাল আছে, কাজারিতে ডাল অবশ্য চাপিয়েছে, কিন্তু এখন ঠেকাবে কি করে? ফ্যান আছে? আছে, দুপাটে ফ্যান মিশিয়ে দিয়েছে। ফ্যান? হ্যাঁ হ্যাঁ, ফ্যান ফ্যান, ফ্যানের সঙ্গে নুন দিয়ে জল দিয়ে ডাল দিয়ে ফুটিয়ে দিয়ে কেউ বুঝতে পারবে না। পয়সা দিয়ে ফ্যান খাবে? হ্যাঁ খাবে খাবে, খিদের মুখে সব ভালো থাকবে। ও আমি পরিবেশন করতে পারবো না। দেখো ঠাকুর, সব সময় ফোরন কেটো না তো, মাথাটা গরম করে দিও না। আর ফ্যান এমন কিছু খারাপ জিনিস না, হোটেল কি করে চালাতে হয় তো আমি জানি, খালি ফটফট করে। হাজারিদা, বাবু ডাকছে, তাড়াতাড়ি যেতে বললো। এলো গো পদ্ম দিদি, নে তুই ফ্যান মেশা। হ্যাঁ, বাবু ডাকলেন? হ্যাঁ, ও হাজারি, হ্যাঁ হ্যাঁ, একটু কাছে এসো, কতটা উঁচু গলায় বলার নয়। বলছিলাম যে বাড়ি গিয়েছিলে, সে তো ভালো কথা, আমাকে বলে গেলেই পারতে, আমি ছুটি দিতুম। বড় ঝোঁকের বসে কাজটা আমি করে ফেলেছি বাবু। হ্যাঁ যাই হোক, দেখ শোনো, তোমার ওই মাইনের টাকা জলপানির টাকা আমি কাটছি না, তবে হ্যাঁ ওই কথাটা যেন মানে অন্য কেউ আর জানতে না পারে, মানে পাঁচ কান না হয় এই আর কি। তো যাও এখন তুমি যাও, ওই ভেতরে খদ্দেররা রয়েছে এখন। ঠাকুর ঠাকুর ভাত দাও, ভালো হয়েছে, খিদেও পেয়েছে। ভাত আছে তো? আপনি মাসিক খদ্দের, ভাত থাকবে না। এই যে ভাতটা কোন রায়, আপনি অন্যত্র ব্যবস্থা দেখুন, সোজা কথা। 3 মাস বাকি রেখে আমি আপনাকে খাওয়াতে পারবো না। বাকি টাকার কথা আপনাকে আমি অনেক দিন বলেছি, কিন্তু আপনি কোনো কথা শোনেননি। টাকার জন্য আপনি ভাববেন না, আমি কম মাসের টাকা একসঙ্গে মিটিয়ে দেবো। আর দেবো দেবো আপনি বহুবার বলছেন, কিন্তু দেন। আসল কথা কি জানেন, আমি এখানে হোটেল খুলে বসেছি 2 পয়সা কামাবার জন্য, অন্য ছত্তর তো আর খুলিনি। কিন্তু ফেরে পড়ে গেছি চক্রবর্তী মশাই, এসেছি যখন খেয়েই যাই। না, দয়া করে আজ আপনি অন্যত্র দেখুন। বেশ ভট্টাচার্য মশাই, ছাতাটা আচ্ছা আসি তাহলে। আর রেখে যাও হাতের রুমাল। আয় পদ্ম, পদ্মজি, আয় পদ্ম। শালা বাবু, তুমি রেশা করে হোটেলে এসেছো? কোথায় যাব, বাড়ি না রাস্তায় কিছুই জানি না বাবু। আমার পা যেখানে পৌঁছে দিয়েছে আমি সেখানে এলাম। যা বলবার আমার এই পাকে বল। আয়, ঠাকুর চাকরদের বোলাও, ওরা নাইতে গেছে। তা তুমি যাও, মাংস লে আও। আজ মাংস হয়নি। জাউটা কোথায়? একটু কাজে বেরিয়েছেন, বদি ঘরে ফিরে তবে বাড়ি ফিরবেন। এক্ষুনি আসবেন বাবু। শালা বাবু, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। হ্যাঁ বাবু, যদি অবস্থা আপনাকে দেখে খুব রাগ করবেন। যাও একটা মানুষ মিনিমিনি ভ্যাকান্ত আমার দিদির কাছে না চোর হয়ে থাকতো। আমি কাউকে পাওয়া করি না। যাও, বারুজ্যের দোকানে মাংস হচ্ছে, যাওর নামে ধারে নিয়ে এসো। কে যাবে? তুই? হ্যাঁ তুই। আমি যাব বারুজ্যের দোকানে মাংস আনতে? আমার এমন পোড়া কপাল হয়নি শালা বাবু, যে ধারে বারুজ্যের দোকান থেকে আমাকে মাংস আনতে হবে। আমার হুকুম, যাও জলদি যাও। পারবো না পারবি না পারবো না পারবি না পারবো না পারবো না পারবো না। কি হয় আমার মুখে কথা? এই হোটেলটা কার? আমার। আরে ওই যে গদি, এই গদিটাও আমার। যেমন ছেলে পুলে নেই সব আমার। আজ নয় কাল এই গদিটা আমি বসবই। আয় যা, মাংস নিয়ে আয়, না গেলে কিন্তু আমি খাট। ও যাই হোক, ঠিক ঠিক আছে, মানুষজনের মান রাখতে চলে যাচ্ছে। নেশা করে হোটেলে এসেছে, সাহস তো বড় কম নয়। নেশা করে হোটেলে আসাটাই দেখলে আমাকে যে অপমান করলো, খাট ধরে বার করে দেবার হুমকি দিল, সেটা বুঝি কিছু নয়? কিছু নয় আমি তোমার শালা বাবু, কিন্তু এই হোটেলের কেসে তুমি না থাকলে তিনি মালিক হবেন, এই মতলব নিয়ে যদি সে এসে থাকে তাহলে কোনোদিন তাকে আমি ঢুকতে দেবো না। মাথা গরম করিস নি পদ্ম, শোন, নটবর অন্যায় করেছে। আমি চেষ্টা করছি তার একটা বিহিত করবার। তুমি কি করবে আমার জানা আছে। মনে রেখো, এই হোটেল হচ্ছে আমার বুকের পাঁজর। আমরা দুজনে মিলে কষ্ট করে এই হোটেলকে গড়ে তুলেছি। তোমার পয়সাওয়ালা বাপও কিন্তু একটি কানা করে দিয়েও তোমাকে সেদিন সাহায্য করতে আসেনি। এই পদ্ম, হ্যাঁ এই পদ্ম সেদিন তোমার সব ইচ্ছের দাম দিয়েছিল, আর কেউ দেয়নি। নিজের গয়না বিক্রি করে, ছিকিরি করে, সারা শরীরের রক্ত দিয়ে এই হোটেল তৈরি। শুধু তোমার মুখে, আর সেই তোমারই সামনে কেউ যদি আমাকে অপমান করে গদি ঘরের দিকে হাত বাড়ায়, তা আমি কিছুতেই সহ্য করবো না। সেদিন আমি হোটেলে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাব। ভট্টাচার্য মশাই, ও ভট্টাচার্য মশাই, কোথায় যাচ্ছেন? যাবো একটু ফুলে নাবলা, আমার বড় ভাইরা ভাইয়ের ওখানে। হাতের কাজ ছেড়ে এবার যাচ্ছি। আপনার খাওয়া হয়েছে? ওই ওখানে যাও, কিছু খেয়ে নেবো। বলেছে ওদের জমিদারি শেষটা একটা চাকরি দেবে, আর এখানে না। 200 ঝাঁটা মারে ওই চক্রবর্তীর হোটেলে। একটা কুকুরকে মানুষ এভাবে তাড়ায় না। হ্যাঁ, আপনি তখন না খেয়ে চলে এলেন, আমার মনটা বড় খচখচ করছে ভট্টাচার্য মশাই। সেই তোমার গায়ে মানুষের রক্ত আছে, তাই তুমি এই কথা বলছো। কিন্তু চক্রবর্তী এটা একটা চামা, ওকে বলে দিও ওর দিনা আমি ডাকবো না, ওই ছোট লোকের ভাত আমি বিনা পয়সায় খাবো না। আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনাকে রেঁধে খাওয়াবো। ওই হোটেলে কোশ্চিন কালেও না। না ভট্টাচার্য মশাই, আমি ওই হোটেলে মান খুঁয়ে আপনাকে যেতে বলবো না, আপনি আমার সঙ্গে আসুন। তুমি এইভাবে বলছো, এতেই আমি শান্তি পেলাম হাজারি। দেখুন ভট্টাচার্য মশাই, আপনি অনাহারে চলে যাবেন, এ হয় না। আপনি আমার কথাটা রাখুন। ছাড়বে না যখন, চলো। দেখে উঠবেন আজ আপনাকে।